নমস্কার, জীবন চ্যানেলের বাস্তব চ্যানেল অন্য একটা নতুন ভিডিওলে তোমালোক সকলকে স্বাগত জানালো। তো আজির ভিডিওত আমি আলোচনা করিম দশম শ্রেণী বিজ্ঞানের অধ্যায় নম্বর 8 জীবই কেনে বংশ বিস্তার করে তার সেক্সুয়াল রিপ্রোডাকশন খিনি। তো আমি এইখানে অলমান বুঝি লই ফুলর আর মানুষের খিনি আমি দুটা ভিডিওত কমপ্লিট করিম। আজি ফুলর খিনি করিম আর নেক্সট ভিডিওত আমি মানুষের খিনি করিম। মানুষের খিনি করিলে আর নিকেশন থাকিব, তারপর কিছু বেমারের কথা আমি আলোচনা করিম, করার পিছত এই চ্যাপ্টার আমার 3-4 দিনের ভিতর কমপ্লিট হব। তো দুটা কোষের দুটা আপত্য কোষের সৃষ্টি হওয়া প্রক্রিয়াটি ডিএনএ আর কোষ অঙ্গাণুসমূহ প্রতিলিপিকরণ হয়। আমি জনার দরে ডিএনএ ডি অক্সিডব নিউক্লিক এসিড, ডিএনএর ফুল ফর্মটি হয়েছে ডি অক্সিডব নিউক্লিক এসিড। ডিএনএর প্রতিলিপিকরণত আপত্য ডিএনএ ডাল হুবহু একে নহয়, ফলত এনে আখো হওয়া পূর্ণ ডিএনএর বাবে জীব কোষলর মাজত বৈসাদৃশ্যতার প্রভাব পড়ে, ভেরিয়েশনের প্রভাব পড়ে। মই কইছো আগতে ডিএনএ প্রতিলিপিকরণ যদি হুবহু সেম হয় পিতৃপুরুষের লগত তেতিয়াহলে সেই সেলটি এক্সিস্ট করব নয়, অল্প ডিফারেন্স হব লাগিব। আর এই ডিফারেন্স থাকার কারণে আমার জীবকুলের মাজত অল্প বৈসাদৃশ্যতার প্রভাব পড়ে। জীবকুলের কোনোবা এটাই এই বৈসাদৃশ্যর প্রভাবের হাত হারিব নয়, কোনেও এই বৈসাদৃশ্যতার হাত হারিব নয়। অর্থাৎ তুমি ভাবি চাবা যে এটা কথা যে তোমার হয়তো মার লগত তোমার মুখখন একদম হুবহু নিমিলে, অল্প ডিফারেন্স আছে, বা তোমার ভাইটির লগত অল্পও নিমিলে, অল্প ডিফারেন্স আছে, একদম হুবহু একে নহয় যে তাক চালে শিক চাব নালাগে একদম একে, হেনে তো নহয় অল্প ডিফারেন্স হয়। তো জীবাকবিলাকর মাজত আরো বেশি বৈশিষ্ট্যতার দেখা পাওয়া যায় যৌন প্রজননের যোগেদি সংঘটিত হয়। তেতিয়া হলে জীব সকলের মাজত বৈসাদৃশ্যতার দেখা পাওয়া যায়, বেশি বৈসাদৃশ্যতা দেখা পাওয়া যায় আমার মানুষবিলাকর মাজত দেখা পড়া যে মানুষবিলাক হুবহু একে নহয়, অলপ হলেও ডিফারেন্স আছে, অলপ হলেও কোনোবার অলপ এঙ্গলটো বেলেগ, কোনোবার কিবা বেলেগ, তো অলপ বেলেগ বেলেগ হয়। ডিএনএর প্রতিলিপিকরণের প্রক্রিয়াত নিখুঁতভাবে নহলে নতুন প্রজন্মর মাজত কিছু ধীর গতিত বৈসাদৃশ্যতা পরিলক্ষিত হয়। তো প্রতিলিপিকরণটা যদি আমার নিখুঁতভাবে নহয় তেতিয়াহলে ডিফারেন্সটো বেশি নহব, সেইটো কৈছে যেতে যৌন প্রক্রিয়াটাতে বংশ বিস্তারণ করা দুটা বেলেগ বেলেগ জীবর ডিএনএর একত্রীকরণ হয়। অর্থাৎ পিতৃপুরুষের আর মাতৃপর ডিএনএ আহি আমার এটা কোষত হয় আর সেই কোষটা আমার জাইগোট বলে কোয়া হয়। ক্লাস 11-ত আহিলে যদি বায়োলজি লওয়া তেতিয়াহলে গম পাবা জাইগোটটো মানে সি সেল ডিভিজন করে 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 একটা পূর্ণাঙ্গ ফিটাসত পরিবর্তিত হয়। আর এই ফিটাসর ক্ষেত্রে তোমালোকর ইন্টারেস্টিং কথা কিছুমান আছে, ইরাইথোব্লাস্টোসিস বলে একটা বেমার থাকে যে নেগেটিভ পজিটিভ ব্লাডর মিশ্রণত ইরাইথোব্লাস্টোসিস হয়। আর ইরাইথোসাইট মানে হচ্ছে রেড ব্লাড সেল, অর্থাৎ লোহিত রক্তকণিকা, আর লোহিত রক্তকণিকা ডিস্ট্রয় হলে ইরাইথোব্লাস্টোসিস হয়। এইবিল কথা তোমালে পাবা ভবিষ্যতে। তো এইটো ইরাইথোব্লাস্টোসিস এটা বহুত মানে মেজর বেমার হয়, তো বহুত কম সংখ্যক মানুষের হয় কিন্তু হওয়া দেখা যায়। উপরত উল্লেখ করে অহা জটিল সমস্যাসমূহ সমাধানের একটা সূত্র হল যে বহুকোষ বহুবিলাক বহুকোষী জীবর দেহত বংশক্রম রক্ষা করা কোষবিলাকর ক্রোমোজোমর সংখ্যা আর ডিএনএ পরিমাণ আন দৈহিক কোষতক অর্ধে সংখ্যক হয়, অর্থাৎ আধা হয়। নেক্সট আমি এইখানে তোমালে বুঝি পাবা সপুষ্পক উদ্ভিদের যৌন প্রজনন, রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস। তোমালোকর এই এটা ক্লাস 10-ত এটা টপিক পাইছা রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্ট, কিন্তু ক্লাস 12 বায়োলজিত এইটো এটা কমপ্লিট চ্যাপ্টার আছে, সেইটো পড়লে তোমালোকে একদম আরো ভালদরে বুঝি পাবা ভবিষ্যতে। এতিয়া থুলমূলকেন দুটা পাততে সামরি থা, আমিও থাকছিল দুটা পাততে সামরি, বর্তমান কিন্তু 3-4-5-6 পাঠও পড়ি আমি যথেষ্ট সংখ্যক পাতর বিষয় বা ফুলের বিষয় জানিবলে সক্ষম হয়েছ। তো গুপ্তবীজী উদ্ভিদের প্রজনন অঙ্গবিল ফুলপাহত অবস্থিত। গুপ্তবীজী মানে কি? গুপ্তবীজী মানে কি? গুপ্তবীজী মানে হয়েছে তোমালকর যার বীজটো আবরণ থাকে, গুপ্ত হয়ে থাকে, সি ভিতর থাকে।
তো তোমালোকে ইতিমধ্যে ফুলৰ বিভিন্ন অংশ যেনে বেতুপাত পাহি পুংকেশৰ শ্ৰীকেশৰ আদিৰ বিষয়ে অধ্যয়ন কৰিছা এইটো ক্লাছ ফাইভ মানতে পাই শ্ৰীৰ ফুলৰ চিত্ৰ আঁকিব দেই লেবেলিং কৰিব দেই তো পুংকেশৰ আৰু শ্ৰীকেশৰ হ'ল প্ৰজনন অংগ এইটো এটা লাইন আণ্ডাৰলাইন কৰিব পুংকেশৰ আৰু শ্ৰীকেশৰ হ'ল প্ৰজনন অংগ আৰু ইয়াতে জনকবিলাক থাকে তেনেহ'লে বেতুপাত আৰু পাহিবিলাকে কি কি উল্লেখনীয় কাৰ্য সমাধান কৰে এপাহ ফুলে কি যেতিয়া কেৱল পুংকেশৰ বা অথবা শ্ৰীকেশৰ বহন কৰে তেতিয়া সিহঁতক একলিংগী একলিংগী অৰ্থাৎ অমিতা বা তৰমুজ অৰ্থাৎ অমিতা আৰু তৰমুজৰ ক্ষেত্ৰত এপাহ ফুলে কেৱল হয়তো তোমালোকৰ পুংকেশৰ থাকিব হয়তো শ্ৰীকেশৰ থাকিব হয় মতা হ'ব নহ'লে মাইকী হ'ব সেইটো কথা বুজিছে যেতিয়া পুংকেশৰ আৰু শ্ৰীকেশৰ দুয়োটা অংগই বহন কৰে তেতিয়াহ'লে উভয়লিংগী বুলি কোৱা হয় উভয়লিংগী মানে হৈছে জবা আৰু সৰিয়হ জবা অৰ্থাৎ জবা ফুল আৰু সৰিয়হ ফুলত তাতে বোধ বোথ আৰ প্ৰেজেণ্ট মানে মতা থাকে মাইকীও থাকে বুলি এনেও ভাবি ল'ব পাৰা পুংকেশৰ মানে হৈছে মতা বুলি ভাবি ল'ব পাৰা আৰু শ্ৰীকেশৰ মানে হৈছে মাইকী বুলি ধৰি ল'ব পাৰা নেক্সট পুংকেশৰ আৰু পুংজনন অংগত আৰু ইয়াতে পৰাগৰেণুৰ উৎপত্তি হয় আৰু ইয়াতে আলোচনা বনোৱা হয় তোমালোকক ফুল মই আনি এতিয়া দেখুৱাই দিব পাৰোঁ যে কি হয় তোমালোকক মই দেখুৱাই দি আছোঁ অলপ ধৈৰ্য ধৰা মই ছিঙি লৈ আহোঁ ইমান ধুনীয়া ফুল মই ছিঙি দিলোঁ গতিকে ভিডিঅ'টোৰ কাৰণে এটা যাতে লাইক দিয়া সকলোৱে তো এইটো এটা ফুল মই লৈ আহিলোঁ এতিয়া এইবিলাক হৈছে পাহি আৰু এইবিলাক তোমালোকে যদি ভালদৰে দেখিব পাইছা এইডাল হৈছে আমাৰ গৰ্ভদণ্ড আৰু এই এই হালধীয়া হালধীয়া তোমালোকে দেখিছানে নিশ্চয়ভাৱে মই অলপ বগা এই অলপ পুৰি অলপ পেলাই দি আছোঁ এতিয়া এই হালধীয়া হালধীয়া এইবিলাক দেখিছানে ক'লা ক'লা দেখিছে হয়তো হালধীয়া ক'লা আছে তো এইখিনি হৈছে আমাৰ পুংকেশৰ অৰ্থাৎ পুংকেশৰৰ পৰাগধানীত পৰাগ ৰেণুৰ উৎপত্তি হয় এইবিলাক হৈছে ৰেণু আৰু এইটো হৈছে পৰাগধানী এইটো হৈছে পুংকেশৰ এইবিলাক সাধাৰণতে হালধীয়া বৰণৰ হয় হালধীয়া মই ক'লোৱে যদি তোমালোকে ফুলৰ পুংকেশৰ হাতেৰে স্পৰ্শ কৰা তেতিয়া তেনেকুৱা হালধি বৰণৰ পৰাগ ৰেণু নিশ্চয়কৈ হাতত লাগি অহা দেখিবা এই হাতত লাগি আহিলে এই হাতত লাগি আহিছে এই দেখিবিছা হালধীয়া হালধীয়া তো যদি ফুলপাহ এটা থৈ দিছোঁ ভাল লাগি থাকিব শ্ৰীকেশৰবিলাক ফুলৰ কেন্দ্ৰীয় স্থানত অৱস্থিত আৰু ইয়েই হ'ল ফুলৰ শ্ৰী প্ৰজননতন্ত্ৰ অৰ্থাৎ এই এই বস্তুটো তোমালোকে দেখিছানে এই 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 গোটেই দাণ্ডাডেল দাণ্ডাডেল মানে আমাৰ এইফালে দাণ্ডা বুলি কয় ফলে এই যিডাল ঠাৰিখন দেখিছা তোমালোকৰ এইডাল হৈছে আমাৰ শ্ৰীকেশৰ এই শ্ৰীকেশৰ শ্ৰীজননতন্ত্ৰ ইয়াৰ প্ৰধানকৈ তিনিটা অংশ থাকে তলৰ ওখ অহা অংশটো গৰ্ভাশয় মাজৰ দীঘলীয়া অংশটো গৰ্ভদণ্ড আৰু ওপৰৰ আঠালেটীয়া অংশটো গৰ্ভমুণ্ড বুলি কোৱা হয় অৰ্থাৎ এই যদি ফুলপাহ মই অলপ বহলাই দিছোঁ এই এই এইটো হৈছে আমাৰ গৰ্ভাশয় এইটো হৈছে আমাৰ গৰ্ভাশয় এই দেখিছা এই এই তলৰ এই মোটাহেন জেগাটো তাৰপিছত এই ঠাৰিডাল হৈছে আমাৰ গৰ্ভদণ্ড আৰু এই ওপৰৰ এই আঠালেটীয়া অলপ আঠা আঠাহেন পাবা তোমালোকে এইটো হৈছে আমাৰ ষ্টিগমা ষ্টিগমা ষ্টাইল এণ্ড অভাৰী বুলি কয় ষ্টিগমা মানে হৈছে আমাৰ গৰ্ভমুণ্ড নেক্সট গৰ্ভাশয়ত ডিম্বক অৰ্থাৎ অভিউলবিলাক থাকে গৰ্ভাশয়ত ডিম্বক থাকে তো চব মানুহৰ ক্ষেত্ৰতো একেহেনে হয় প্ৰায় তোমালোকে পঢ়ালে বুজি পাবা ডিম্ব বা এক থাকে পুংজনন কোষ মেলগেমিটবিলাকে পৰাগৰেণুৰ ভিতৰত উৎপন্ন হয় আৰু এইবিলাকে লগত ডিম্বকৰ ভিতৰত থকা ডিম্বাণু যাক শ্ৰীজনন ফিমেল গেমিট বুলি কোৱা হয় তাৰ মাজত যোজন হয় ইয়াকে লিফেট বুলি অৰ্থাৎ এই চোৱা মই বুজি দিছোঁ গোটেই প্ৰক্ৰিয়াটো একদম ইজি এই ফুলৰ পৰাগৰেণু যায় এই যাতে ফিমেল গেমিট মেল গেমিটটো আছে এইখিনি জেগাত আমাৰ মেল গেমিটটো আছে এই মেল গেমিটটো এই ভিতৰৰ ফিমেল গেমিটৰ লগত যেতিয়া বাইণ্ড হ'ব এতিয়া ইয়াতে বাইণ্ড হৈয়ে আমাৰ কি হ'ব যে নিষেচন হ'বলৈ কয় আৰু কিছুমান যদি এইটো যদি ফুল মই মধুৰিয়ামৰ ল'লোঁ হয় বা কিবা বেলেগৰ ল'লোঁ হয় তেতিয়াহ'লে ইয়াৰ ভিতৰত নিষেচন হয় এই এটা পূৰ্ণাংগ ফললৈ ৰূপান্তৰিত হ'লেহেঁতেন গতিকে নিষেচনৰ প্ৰক্ৰিয়াত পুংকেশৰ পৰা শ্ৰীকেশৰৰ স্থানান্তৰ কৰি একেবাহতে সংঘটিত হয় যেতিয়া স্বপৰাজক বোলে এতিয়া ক্ষেত্ৰত ইয়াৰ ক্ষেত্ৰতে মই স্বপৰাজক কা বুলি যে এই ফুলপাহৰ ভিতৰতে ইয়াৰে পৰাগৰেণু ইয়াৰে এইটো যিহেতু জবা ফুলৰ ডিৰাইভেটিভ হয় জবা ফুল নহয় এইটো অলপ জবা ফুলৰে ৰক্ত জবা বুলি কয় এই ফুলজনৰ ইটোৰ পৰাগৰেণু ইয়াৰে শ্ৰীজনন কোষৰ লগত লগ হ'লে অৰ্থাৎ যদি নিষেচনটো এপাহ ফুলৰ মাজতে হয়
তেতিয়া হলে ইয়াক স্বপরাগযোগ বলে অর্থাৎ ই আর বেলেগ ফুলৰ সহায় লব নালাগে আৰু কিছুমান ফুলৰ কি হয় যেহেতু পরাগরেণু থাকে কোনোবাটো মানে শ্রীকেখৰ থাকে তো তেতিয়া হলে বেলেগ বেলেগ দুটা ফুলৰ মাজত লিখেশনটো হয় তো এটা পিছত বুজি পাবা এবিলা যদিহে ই স্থানান্তৰ প্ৰক্ৰিয়াতে এপা ফুলৰ পরাগরেণু গৈ আন এপা ফুলৰ শ্রীকেখৰৰ গৰ্ভমণ্ডলত পৰেগৈ ইয়াক ইতৰ পরাগযোগ বলে অর্থাৎ ইটোৱে কল কথাটো ইটোৰ ওপৰত যদি আৰু এটা ফুলৰ লগত ই একলগে লগ হৈ নিখেচন ঘটায় তেতিয়া হলে ইটোৰ পৰাগযোগ বুলি বুজি পাইছা নিখেচনৰ পিছৰ পৰ্যায়ত দিব্যক্ত যোজনিকাৰ একেলেথাৰি কেইবাবাৰ বিভাজন ঘটি ভ্ৰূণ সৃষ্টি হয় এমব্ৰিঅ' অৰ্থাৎ আমাৰ হিউমেনৰ নিচিনা একে হয় ফিটাস গঠন হয় জাইগটো বারে 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 ডিভাইড হৈ হৈ তাৰপিছত লগে লগে ডিম্বক চাৰি ফালে এখন ডাঠ আৱৰণৰ সৃষ্টি হয় পৰৱৰ্তী কালত বীজলৈ পৰিৱৰ্তন হয় সেইবাবে ইয়াক সামান্তৰিকভাৱে পুৰত ফুলাটো একদম ইজি হয় এইখিনি কথা কৰি ল'বা বীজৰ ভিতৰত থকা ভ্ৰূণটোৱে ভৱিষ্যতৰ উদ্ভিদটো থাকে ইয়াৰ পৰা উপযুক্ত পৰিৱেশত অংকুৰিত হয় গছ পুলিটো গজি উঠে ইয়াৰ পৰ্যায়তে বীজৰ অংকুৰিবলৈ ভেৰি ভেৰি ইম্পৰ্টেণ্ট লিখা আছে এইটো SSLCটো এবাৰ আহিছিল গতিকে তেতিয়ালৈকে অ'কে বাই ফুলটো কেনেকুৱা লাগিছে ক'বা থেংক ইউ।